আপনারা জানেন দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ রয়েছে, নেবারহুড ক্লাস চলছে। সারা রাজ্যে মোট 4423টা স্কুল আছে, এর মধ্যে 4083টা স্কুলে নেবারহুড ক্লাস চলছে, 340টা স্কুলে যেহেতু এসএমসি কোনো রকম মতামত দেয়নি, কোথাও করোনা কার্ফিউ আছে মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকাগুলি, এসব কারণে 340টা স্কুল ছাড়া বাকি 4083টা স্কুলে নেবারহুড ক্লাস চলছে। প্রায় গড়ে প্রতিদিন 75,000 ছাত্রছাত্রী নেবারহুড ক্লাসে অংশগ্রহণ করছে, এবং দীর্ঘ দিন ধরে স্কুল বন্ধ থাকার কারণে এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারেনি। পরবর্তী সময়ে তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল যেহেতু দেওয়া সম্ভব নয়, কিন্তু উচ্চ মাধ্যমিকের একটা রেজাল্ট ইভ্যালুয়েশন করা দরকার রয়েছে। এই জন্য আমরা একটা এক্সপার্ট কমিটি বানিয়ে দিয়েছিলাম। এক্সপার্ট কমিটিতে রয়েছেন শ্রীমতী চাঁদি চন্দ্রন, উনি ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, দীপান্বিতা চক্রবর্তী প্রিন্সিপাল এমবিবি কলেজ, ডক্টর শেখর দত্ত প্রিন্সিপাল টিআইটি, রাতুল চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এমবিবি কলেজ, সুব্রত কুমার ভট্টাচার্য এইচএম শিশুবিহার হায়ার সেকেন্ডারি স্কুল, রাজেশ দেববর্মা এইচএম উমাকান্ত একাডেমি, বিক্রমজিৎ দেববর্মা টিবিএসি, মৃণালকান্তি বৈদ্য পিজিটি বিলোনিয়া গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, অমলকান্তি নাথ পিজিটি হ্যান্ডি ডিরিজিও একাডেমি, এবং ডক্টর দুলাল দে সেক্রেটারি টিবিএসি। এই 10 জনকে নিয়ে একটা এক্সপার্ট কমিটি বানিয়ে দেওয়া হয়েছিল, কীভাবে টেবুলেশন হবে, টেবুলেশন পলিসি কী, ইভ্যালুয়েশন কীভাবে হবে, কোথা থেকে নাম্বার আসবে, আসলে কত পার্সেন্ট আসবে, প্রি বোর্ডেতে কত আসবে, অন্য ফলাফল থেকে কী আসবে, এগুলোর জন্য এক্সপার্ট কমিটি বানিয়ে দেওয়া হয়েছিল। এক্সপার্ট কমিটি 3 বার বৈঠকে বসেছে, তারা একটা পলিসি অ্যাডপ্ট করেছে। অ্যাডপ্ট করে সারা দেশের সাথে আমরা মধ্যশিক্ষা পর্ষদ আগামী 31 জুলাই পরশুদিন দুপুর 12টায় পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করবেন, এবং অন্যান্য বছরের মতো এবারও ওয়েবসাইটগুলিতে মধ্যশিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট আছে এবং এসএমএসের মাধ্যমে দুপুর 12:30 থেকে পরীক্ষার প্রভিশনাল রেজাল্ট আপনারা জানতে পারবেন। পরীক্ষার্থীর সংখ্যা মাধ্যমিক টোটাল রেগুলার সহ কন্টিনিউ সহ এক্সটার্নাল সহ কম্পার্টমেন্টাল সহ 46,613, হায়ার সেকেন্ডারি 27,205। এই পরীক্ষার মধ্যে মাধ্যমিক, উচ্চতর মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল 31 জুলাই দুপুর 12টায় সাংবাদিক সম্মেলন করে মর্ষদের সভাপতি ফল ঘোষণা করবেন। এবং অ্যাডভান্স জানিয়ে রাখার জন্য, জানানোর জন্যই আজকে এই ছোট্ট সাংবাদিক সম্মেলন।